নমস্কার, আমি গৌরব। আমার একটা ফেসবুকে পেজ আছে অ্যান্টি ভাই। ঝাঁটা লেখা তোমরা ডাইরেক্ট গ্যাসে করকে ফুটকা আন্দার ঢুকা দেগা। বুকের খাঁচা শাড়ি পরে এসে বসো, না হলে এখানকার ছেলেপুলেদের নজর খুবই খারাপ। তোমার ওই বুকের খাঁচা দেখে এমন চোখ ফেলা ফেলবে তুমি অটোমেটিকলি প্রেগন্যান্ট হয়ে যাবে। আমি বাদ দাই ভাই, আমি বাদ দাই, আমি তুমি গান মে উঙ্গলি কিয়া না। ভেবেছিলাম বিষয়টা নিয়ে কিছু বলবো না, কিছু কিছু ক্রিয়েটর এমন সিচুয়েশন ক্রিয়েট করছে যে না বলেও থাকা যায় না। ও অ্যামেজিং, এর বড় ক্রিয়েটর বলোকে সাপোর্ট করছো আর অ্যান্টি ভাই ছোট ক্রিয়েটর বলোকে সাপোর্ট করছো না? মানে এদের নাম নিলে গুদ 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 কাশি এসে যাচ্ছে। ঠিক নয়, এটা ঠিক নয়। কোন এক মহাপুরুষ বলেছিলেন, এবার কে বলেছিলেন জানি না, বাট বলেছিলেন কথার কথা আর কি, জীবনে যখন কোনো লজিক কাজ করবে না তখন সিম্পাথি কাট। জীবনে অনেক রকমের সিম্পাথি কাট হয়, বাট তোমাদের আজকে দুটো বলছি, কারণ এই ভিডিওতে দুটোই কাজে লেগেছে। এক, গরিব, ভীষণ গরিব, গরিব গরিব বলতে বলতে বাড়িতে থার পর্যন্ত চলে আসে, ব্যাস জীবনে এতটাই গরিব হতে চাই। দুই, কষ্ট, জীবনে এত কষ্ট দেখাও, এত কষ্ট দেখাও, এত কষ্ট দেখাও যে ভলেনি গরম জলে গুলে খেলেও যেন কষ্ট কম না। ওই দেখছো না, কষ্ট দেখিয়ে মিলিয়ন মিলিয়ন ভিউস নিয়ে চলে আসলো, বাড়িতে ময়ূর দরজা লাগিয়ে ফেললো। চলো গাইজ, আজকে গরিব দুঃখ কষ্ট নিয়ে ভিডিওটা শুরু করা। গল্পটা শুরু হয়েছিল সেকেন্ড মে, যেখানে জেফার বৌদি আমাকে কল করে বলে, সুপ্রিয় অ্যামেজিং রিয়ের নাম্বারটা লাগবে। তো আমি বললাম ও ঠিক আছে, আমি একবার রিকে কল করে নিই, রি যদি বলে আমি তোমাকে দিয়ে দিচ্ছি। দেন আমি রিকে কল করি, হ্যাঁ রি, জেফার তোমার নাম্বারটা চাইছে। তো রি আমাকে বলে যে দেখো, আমার নাম্বার এই মুহূর্তে কাউকে দিও না, আমি কারোর সাথে কথা বলতে চাইছি না, ওদের বলো আমাকে ইনস্টাগ্রামে টেক্সট করতে, আমি কথা বলে নেবো, অ্যান্ড যথাযথভাবে সেটা আমি জেফারকে বলি। তারপর জেফার বৌদি বলে দেখো সুপ্রিয়, প্লিজ তুমি ওকে যেভাবে হোক একবার কন্ট্যাক্ট করার চেষ্টা করো, কারণ আজকে আমি ওর নামে কেস করবোই, আমি বেরাচ্ছি এখনই, অ্যাটলিস্ট কেস করার আগে ওকে জানানো উচিত, যদি ও কথাবার্তা বলে মিটিয়ে নেয় তো ভালো, নাহলে আমি বেরোবই এখন কেস করবোই। তো আমি বললাম ঠিক আছে দাঁড়াও আরেকবার কল করি। তো আমি রিকে দুবার কল করি, তো রি কোনো কারণে বিজি ছিল তো কলটা ধরতে পারেনি। তো আমি জেফারকে আবার কল করে বলি, ও তো কল ধরছে না। তো জেফার আমাকে বলে যে ঠিক আছে তুমি কন্ট্যাক্ট করার চেষ্টা করেছো, ও কল ধরেনি, এবার বাকিটা যা হবে ওখানে গিয়ে দেখা। তো তার বেশ কিছুক্ষণ পর অ্যামেজিং রি আমাকে কল করে যে হ্যাঁ সুপ্রিয় কল করেছিলে? আমি বললাম হ্যাঁ, জেফার কোনো কেস ফেসের বিষয়ে বলছিল, তো তোমার নামে কোনো কেস করবে, অ্যাটলিস্ট ও মেটাতে চাইছিলো কেসটা কথা বলে, বাট তুমি তো কল ধরলে না, তো ও কেস করতে যাচ্ছে। তারপর জেফার কেস ফেস করে এসে ভিডিও ভিডিও বানায়, অ্যান্ড তারপর তাদের দুজনের মধ্যে শুরু হয় রি ভার্সেস জেফার কন্ট্রোভার্সি, ব্র্যাকেটে FIR। তারপর কন্ট্রোভার্সি জমে উঠেছিল, টান টান উত্তেজনা, মার্কেটে পাবলিক নেমে পড়েছে কারকে সাপোর্ট করবে বলে, হঠাৎ দেখি ভিডিও ডিলিট। আর তারপর থেকে হঠাৎ করে দুজন দুজনে ভিডিও প্রাইভেট করে দেয় আর কমিউনিটি পোস্টে এইটা করে। তো আমি অ্যাজ ইউজুয়াল ভেবেছিলাম যে তাদের মধ্যে হয়তো সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। অ্যান্ড তারপর একটা শ্যুট ছিল আমার আড্ডাখানে, সেখানে যাই আমি, 7 তারিখে শ্যুটটা হয় মানে সানডেতে, অ্যান্ড সেখানে আমি বলি যে তারা তো দুজন দুজনের মতো ভিডিও ডিলিট করে নিয়েছে, হয়তো তাদের মধ্যে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। বাট 8 তারিখে অ্যামেজিং রি আমাকে টেক্সট করে বলে যে কেসটা কোর্ট অবধি যাচ্ছে। এটা শুনে আমিও একটু অবাক হয়েছিলাম, কারণ রি যে ভিডিওটা বানিয়েছিল সেটা FIR এর মতনও ভিডিও নয়, বা এটা কোর্টে যাবে সেই রকমও কোনো ভিডিও নয়। দ্যাটস ওয়াই আমি রিকে সাপোর্ট করেছিলাম আর এখনও করছি, আর ইন ফিউচারে করবো যত দুজনেই আমার ফ্রেন্ড থাকুক না কেন, বাট এখানে আমি কোথাও না কোথাও রিকেই সাপোর্ট করবো। এইবার আসবো ভিডিওর মেইন পয়েন্টে, যেহেতু অ্যামেজিং রিয়ের নামেও কেস হয়েছে আর অ্যান্টি ভাইয়ের নামেও কেস হয়েছে, তো কিছু ক্রিয়েটারের বক্তব্য যে অ্যামেজিং রিকে সাপোর্ট করছে, তো অ্যান্টি ভাইকে কেন সেইভাবে সাপোর্ট করা হচ্ছে না? অ্যান্টি ভাই গরিব, অ্যান্টি ভাই ছোট ক্রিয়েটার বলে? অ্যামেজিং রিয়ের ভিডিওটা দেখার পর আমার কোথাও মনে হয়নি যে ভিডিওটা FIR করার মতো বা এটা কোর্ট কেস অবধি যাওয়ার মতো, বাট অ্যান্টি ভাইয়ের ভিডিও আমি দেখেছি, অ্যান্ড সেই ভিডিওটা যথেষ্ট জঘন্য একটা ভিডিও ছিল। যারা অ্যান্টি ভাইকে সাপোর্ট করছে তাদের 70-80% লোক জানেই না এক্স্যাক্টলি জেফারকে নিয়ে অ্যান্টি ভাই কি ভিডিও বানিয়েছিল। চলো গাইজ, অ্যান্টি ভাই কি রোস্ট বানিয়েছে সেটা আমরা একটু দেখে আসি। রাতের বেলা ব্যবসা করো, সকালে করো চুরি, জেফার দিদির বাচ্চা হবে না, হয়ে গেছে তো বুড়ি। জেফার দিদির বাচ্চা হবে না, হয়ে গেছে তো বুড়ি। তুই জেফারকে নিয়ে ভিডিও বানাচ্ছিস বানা, বাট ওর বাচ্চা হবে কি হবে না সেটা নিয়ে তুই কেন এত চাপ নিচ্ছিস?
চট মনে পড়ে প্রাচীন কথা, বন্ধুর সাথে ফুলশয্যায় কামড়ে ছিল তারি, তাই তো আজকের গাঁড়ের জ্বালায় বেসতে বসেছে শাড়ি। কমেডি মাইরি পুরো ঝাঁটের বাল মাথায় উঠে যাওয়ার মতন। সময়ের সাথে সাথে এদের সহ ভারত সরকার টিকটকেরও পিছন মেরে দিল, তাই এই দুই উদ্গান্ডু নিজেদের গন্ধ পাছা নিয়ে ইউটিউবে পাছা গলিয়ে ফেললো, তারপর কমেডির নামে হেগে বেড়াতে থাকলো যেমন তুই বেড়াচ্ছিস। পাড়া এদের নাম নিলে গুদ কাশি এসে যাচ্ছে। কি এদের নাম নিলে? পাড়া এদের নাম নিলে গুদ কাশি এসে যাচ্ছে। তোমাদের অ্যান্টি ভাইয়ের কমেডি, এদের ভাই বারোটা চ্যানেল, একটাতে হাগে, একটাতে খায়, আর একটাতে লেওড়ো সেক্স করে। কি করে কি করে? সেক্স করে। অ্যান্টি ভাইয়ের কমেডি দেখছো, অসাধারণ কমেডি করে কিন্তু। দাদার ওঠে না, তবুও লেওড়া সেক্স করার জন্য একটা চ্যানেল খুলে রেখেছে, এই চ্যানেলটার নাম জাস্ট ফ্রেন্ড। আমাদের গো জেফার দিদির কামড়াজ যখন মাথায় ওঠে, বরের দ্বারা তো আর হয় না, তখনই বেস্ট ফ্রেন্ডের প্রয়োজন হয়। এগুলো নাকি রোস্ট? ভাই তুই একটা মেয়েকে কিভাবে কি বলছিস সেটা অ্যাট লিস্ট একটু মাথায় রাখ। কোন এই লোক, কাহাঁ সে আতে? একটা হাইপ চলছে অ্যামেজিং রিয়ার জেফারের মধ্যে, সেই সাথে মানুষজন তোকেও সাপোর্ট করছে, বাট ম্যাক্সিমাম মানুষজন জানেই না যে তুই জেফারকে এত নোংরা ভাবে রোস্ট করেছিস। নাকি ভিডিওতে যখন ভিউজ থাকে না তখন ইউটিউবে নোংরামি করতে যায়, মারা ঘরে বাবা মা আছে, বাবার সাথে আবার নোংরামি করবে, এই ঝাঁটা নিয়ে তোমার ঝাঁটিয়ে বিদায় করে দেবো লেওড়া। এটা রোস্ট ভাই তোর? ওখানে চুমু খেয়েছে আজকের, ওখানে চুমু হয়েছে, মানে হিন্দি মে বলে গা তুমি গাঁর মার দেগা। আমার মনে হয় কেসটা উল্টো হয়ে গেছে বুঝছিস, মানে জিডিটা তোর কাছে চলে এসেছে ভুল করে, আর এফআইআরটা রিয়ের কাছে চলে গেছে। আর যদি কোনো নোংরামি চলে এই ঝাঁটা লেখা তোমরা ডাইরেক্ট গ্যাসে করকে পোঁতকা আন্দার ঢুকা দেগা। এ কি পাগলাছো তা নাকি, এগুলো রোস্ট? তো এইবার আমরা দেখবো আরো একটা ভিডিও যেখানে অ্যান্টি ভাই একটু সিম্পাথিক হওয়ার চেষ্টা করেছে। নমস্কার বন্ধুগণ, অ্যান্টি ভাই বলছিলাম। তাতে আমার গরিব ঘরের ছেলে আমি, আবার সিম্পাথি দিয়ে শুরু, ঠিক আছে, খেটে খাওয়া মানুষ, তাই তো সমাজের চাপে পড়ে উড়িয়ে দিলাম ফানুষ। যা উড়ে গেল। তোমরা যদি ভাবিয়া থেকো ক্ষমা চাইলে হয় যে ছোট, এটাই মনের ভুল। আমরা হচ্ছি ছোট ক্রিয়েটার, আবার একটা ছোটখাটো সিম্পাথি, ছোট ক্রিয়েটার। বেশি আলবাল বকবে না, কানের গোড়ায় একটা থাবড়া মার। ছিড়তে পারবো না কারোর চুল। না মানে কি ছিড়বি, আমাকে বল তুই কি ছেড়ার চেষ্টা করবি, তুই জেফারকে এই ল্যাঙ্গুয়েজে রোস্ট করছিস। আমাদের গো জেফার দিদির কামড়াজ যখন মাথায় ওঠে, বরের দ্বারা তো আর হয় না, তখনই বেস্ট ফ্রেন্ডের প্রয়োজন হয়। আমি বাদা দাই ভাই, আমি বাদা দাই, আমি তুনে গাড় মে উঙ্গলি কিয়া না, আমি বাদা দাই। পার্সোনাল অ্যাটাক করে ফেলেছিলাম তো, তার জন্য হচ্ছে কি আমার হচ্ছে একটা তাদের হাতে সমাজ চালাই তারা। এটা বোকা বোকা কথা হলো না বনা? আমরা সমাজের গরিব মানুষ, সুযোগ পেলেই হুড়িয়ে নেবে তারা। আবার গরিব, আবার সিম্পাথি। চারিদিকে এত SMS, এত টেক্সট, অ্যান্টি ভাই ক্ষমা কেন চাইলে? তোমার তো খুব একটা ভুল ছিল না। অ্যান্টি ভাই ক্ষমা কেন চাইলে? তোমার তো খুব একটা ভুল ছিল না, একদম ভুল ছিল না। তোকে যে যারা এই কমেন্ট গুলো করছে না, তারা 100% শিওর যে তুই যে রোস্টটা জেফারকে নিয়ে করেছিস সেটা তারা দেখেনি। তারা যদি দেখতো তাহলে তারা এই কথাটা কোনোদিনও বলতো না। হালকার উপরে ছেদ দে তাহু, পরের বার যদি কোনো নোংরামি চলে এই ঝাঁটা লেখা তোমরা ডাইরেক্ট গ্যাসে করকে পোঁতকা আন্দার ঢুকা দেগা। কন্ট্রোল। আরে বন্ধু, হাতটা যখন এসে ভাতের উপর পড়ে না, টানটা যখন পেটের উপর পড়ে না, হাজার চেষ্টা করলেও হেরে যেতে হয় সমাজের কাছে। আর কত সিম্পাথি কাট খেলবে সোনা, আর কত? তোমার যদি এতটাই কনফিডেন্স থাকতো তোমার কন্টেন্টের উপর, তাহলে তুমি বুক ঠুকে বলতে পারতে যেখানে তোমার কোনো দোষ নেই, জেফারের সামনে বলতে পারতে, তুমি ওই ভিডিওটাকে ডিলিট করে দিতে না, বুঝছো? সোশ্যাল মিডিয়ার ভিডিও সহ
আমার গ্যালারি থেকে দিদিকে কনফার্ম করে যে ভিডিওটা করেছিলাম সেটা ডিলিট করে দিয়েছি। আর এই যে তুমি এখানে এসে সিম্পাথি কার্ড খেলছো না, ভাতের ওপর হাত বললে অনেক সময় হেরে যেতে হয়। ভাই তুই নিজের কন্টেন্ট দেখ, তোর দোষ আছে কি নেই সেটা তুই নিজে ভেবে দেখ একবার। এবং আমি কন্টিনিউ দিদির কাছে ক্ষমা চাইছিলাম অফ ক্যামেরাতে। এদিকে আমাদের অ্যান্টি ভাই বলছে যে অফ ক্যামেরা সে ক্ষমা চাওয়ার চেষ্টা করেছে, অনেকবার ক্ষমা চেয়েছে। আর এদিকে অন ক্যামেরা এসে কি বলছে, লাস্টে বাধ্য হয়ে আমি কোনো উপায় না দেখতে পেয়ে রাজি হয়ে গেলাম ক্ষমা চাওয়ার জন্য, কারণ আমার হাত বাঁধা ছিল। মানে তোর কাছে যদি উপায় থাকতো তাহলে তুই কোনোদিনও ক্ষমা চাইতিস না, সেটা তোর কথাবার্তা শুনেই বোঝা যাচ্ছে। মানে তুই জাস্ট একটা কথা ভাব, তুই জেফারকে এত নোংরা ভাবে রোস্ট করেছিস, তারপরও তোর মধ্যে বিন্দুমাত্র গিল্টি ফিল হচ্ছে না। তোর যে কালে বিন্দুমাত্র গিল্টি ফিল হচ্ছে না, তাহলে এখানে এসে কেন এত সিম্পাথি কার্ড খেলছিস? না ছিল আমার সামর্থ্য পুলিশের সঙ্গে কেস লড়ার মতন, আর না ছিল আমার ক্ষমতা, তাই গাইস ক্ষমা চেয়ে ফেললাম। ভাই সিম্পাথি অতটাই খা যতটা তুই খেতে পারবি, বেশি খেলে তো বদহজম হয়ে যাবে। তোমাদেরকে প্রমাণ করে দিচ্ছি ও কিভাবে সিম্পাথি কার্ড খেলছে। অ্যামিউজিংলি এই ভিডিওটা ছেড়েছে 3 দিন আগে, আর ও এই ভিডিওটা ছেড়েছে 2 দিন আগে। তাহলে অ্যান্টি ভাই খুব ভালো করেই জানে যে অ্যামিউজিংলি তার ভিডিওতে কি বলেছে। তো আমার সাথে এতদিন কি কি ঘটেছে সবকিছু তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, পারছি না, একটাই কারণে, কেসটা কোর্টে উঠে গেছে। তো অ্যান্টি ভাই খুব ভালো করে জানে যে কেসটা কোর্টে উঠছে, বাট তারপরও সিম্পাথি খাওয়ার জন্য ও পাবলিকালি এসে এই কথাগুলো বলছে। ছোট ক্রিয়েটর বলে আবার সিম্পাথি খাচ্ছে ফার্স্টেই। মারের শালিকা খোপড়ি তোর, খোপড়ি তোর শালিকা। তাই আজকের আমাদের এই অবস্থা। ওদিকে ভি দিদি কত ভিডিও বানালো আমার নামে, শুধু জিডি করেছিল, সেখান থেকে এত কিছু হয়ে গেল। নিজেও বলছে যে ওর নামে শুধু একটা জিডি করেছিল, সেখান থেকে এত কিছু হয়ে গেল। তো মূর্খ ছেলে জাস্ট এটা ভাব যে এফআইআর এ কেসটা কোর্টে উঠেছে, সেখানে কত কি হতে পারে। আর ওদিকে রায় দিদির নামে এফআইআর পেপার কত কিছু হয়ে গেল, সবই জানে, কাছ থেকে ডিলিট করে দিল। এত হ্যারাসমেন্ট কিছুই হলো না, এত হ্যারাসমেন্ট কিছুই হলো না। তো খুব ভালো করে জানিস যে অ্যামেজিং রিয়ার কেসটা কোর্টে উঠছে, তারপরে তুই এসে এখানে এই কথাগুলো বলিস কি করে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, তো জিডিতে তোর না যা হ্যারাসমেন্ট হয়েছে, আমার মনে হয় যে একটা এফআইআরে তার ডাবল হ্যারাসমেন্ট হয়, আর কেসটা কোর্ট অবধি উঠছে। তো ভাব কতটা হ্যারাসমেন্ট হতে পারে। বাট ও এখানে শেয়ার করতে পারবে না বলে ও পাবলিকালি এসে তোর মতো এরকম সিম্পাথি কার্ড খেলছে না, যেটা তুই খেলছিস এখন। আর এবার কিছু কিছু পাবলিক আমাকে বলবে যে তুই কেন ক্ষমা চাইলিস। আরে বন্ধু, জ্বালাটা যখন ভাতের উপর এসে পড়বে না সিম্পাথি, হাতটা যখন ভাতের উপর এসে পড়বে না সিম্পাথি, টানটা যখন পেটের উপর এসে পড়বে না সিম্পাথি, তখন বুঝতে পারবে। একটা মানুষ জীবনে এত সিম্পাথি খেতে পারে, কারণ আমরা হচ্ছি গরিব লোকের ছেলে। চারিদিকে এত SMS, এত টেক্সট, অ্যান্টি ভাই ক্ষমা কেন চাইলে, তোমার তো খুব একটা ভুল ছিল না। এক্স্যাক্টলি, তোর তো কোনো ভুলই নেই, তুই একটা মেয়ের পদে ঝাঁটা ঢুকিয়ে দিবি বলছিস। পরের বার যদি কোনো নোংরামি চলে, এই ঝাঁটা লেখা তোমরা ডাইরেক্ট গ্যাসে করকে পোঁতকা আন্দার ঢুকা দেগা। আবার কখনো কোনো মেয়েকে প্যান খুলতে বলছিস, আঙুল দিয়ে মিটছে না তোমার, বুঝতে পেরেছি দিদি, পাড়ার ছেলে হাজির হবে প্যান খুলতে যদি। কি বোঝাতে চাইছিস, প্যান খুলে রেপ করবে, এইগুলো তোর রোস্টিং। আর একটা কথা, সেখানে রীতিমতন অনেকবার বলা হয়েছিল আমি মেয়েদেরকে অসম্মান করি। আমি বাদা দেয় ভাই, আমি বাদা দেয়। বুকের খাঁচা শাড়ি পরে এসে বসো, না হলে এখানকার ছেলেপুলেদের নজর খুবই খারাপ, তোমার ওই বুকের খাঁচা দেখে এমন চোখ ফেলা ফেলবে তুমি অটোমেটিকই প্রেগন্যান্ট হয়ে যাবে। আমি মেয়েদেরকে অসম্মান করি, অসম্মান করি। বলছি দিদি, আমার সাদা মনে একটাই প্রশ্ন, দেখলাম তোমার হাতের সব নখগুলো বড় বড়, কিন্তু দিদি এই মাঝখানের নখটা কেন ছোট? আমার তো একদমই মনে হলো না যে ওর মাঝখানের নখটা ছোট, তুই কোন চোখে দেখলি ভাই? সে যাই হোক বন্ধু, এবার আমি তো বাবা বুঝি না এইসব মাঝখানের আঙুলের নখ কাটা মানে এই আঙুল নিয়ে কি হয়। তুমি তো মারা ধোয়া তুলসি পাতা, তুমি তো কিছুই বোঝো না। দিদি তোমার যুক্তি অনুযায়ী সব জায়গায় আঙুল ব্যবহার করা উচিত নয়, কিছু কিছু জায়গায় চামচ ব্যবহার করা উচিত। তাই দিদি নেক্সট টাইম যখন এই আঙুলটার কাজ করবে তাহলে তুমিও ওখানে চামচটা ইউজ করো। আশা করি তোমরা বুঝতে পারছো অ্যান্টি ভাই এখানে কি মিনিং এ আর কি বলার চেষ্টা করলো। এই হচ্ছে ওর বালের রোস্টিং। মিডি মাইরি পুরো ঝাঁটের বাল মাথায় উঠে যাওয়ার মতন। কিয়ামাসি মিল্কি সাহা, এদেরকে নিয়ে বলা যায়, কারণ এরা সমাজে তারা হচ্ছে কি ওপেন প্ল্যাটফর্মে সেক্স প্রমোট করছে। আর সেই লজিকে দেখতে গেলে তো তুই এখানে রেপ প্রমোট করছিস। আঙুল দিয়ে মিটছে না তোমার, বুঝতে পেরেছি দিদি, পাড়ার ছেলে হাজির হবে
প্যান খুলতে যদি। এবার কিছু ক্রিয়েটারের বক্তব্য যে অ্যামিউজিং রিকে সবাই সাপোর্ট করছে, বাট অ্যান্টি ভাইকে সবাই সাপোর্ট করছে না, কেন না অ্যান্টি ভাই ছোট ক্রিয়েটার গরিব ক্রিয়েটার বলে। এখানে ছোট ক্রিয়েটার আর গরিব ক্রিয়েটার ম্যাটার করছে না, অ্যামিউজিং রিয়ের কন্টেন্টে দম আছে, আর এগুলো অ্যান্টি ভাইয়ের এগুলো কন্টেন্ট। তোমাদের মনে হয় যে এই কন্টেন্টগুলো দেখার পর ওকে সাপোর্ট করা উচিত? যে ক্রিয়েটারগুলো তুলনা করছিস অ্যামিউজিং রি আর অ্যান্টি ভাইয়ের মধ্যে, তাদেরকে একটা সিম্পল ভাষায় ডেমো দিয়ে দিচ্ছি, কোথায় কাশ্মীরের রুল আর কোথায় ঝাটের চুল। যারা একে সাপোর্ট করছো, হ্যাঁ